সমকাজে সমবেতন সমমর্যাদায় নীতি প্রয়োগ করতে হবে। এন.এইচ.এম এর সকল চাকরি নিরাপত্তা নিয়ে স্থায়ীকরণ করা সহ বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে বিক্ষোভ সমাবেশ এন.এইচ.এম কর্মীদের বিভিন্ন জায়গায়। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হয় কর্মীরা। মঙ্গলবার বিক্ষোভের পাশাপাশি খড়গ্রাম ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আমরা মুর্শিদাবাদ জেলার এন.এইচ.এম এর বিভিন্ন কর্মীরা আজকে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে কিছু আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। তাতে কিছু আমাদের বিষয় আছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ওনার কাছে এসেছি। এবং আমাদের মুখ্য বিষয় হচ্ছে যে বেতন কাঠামোর পরিবর্তন করে স্থায়ীকরণ করতে হবে। স্থায়ীকরণটা অবশ্যই, কিন্তু সেটা কিন্তু বেতন কাঠামোর পরিবর্তন করে। হ্যাঁ, আমরা যে সারাদিন যে কাজ করি, আমরা যে একদম ফ্রন্ট লেভেল ওয়ার্কার হিসেবে আমরা স্বাস্থ্য পরিষেবাকে একদম ঘরের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, প্রত্যেকটা বাড়ির দরজায় আমরা পরিষেবাকে পৌঁছে দিয়েছি। কিন্তু আমাদের বাড়ির যে আমাদের আর্থিক অবস্থা, সেটা কিন্তু একেবারেই নিচে নেমে যাচ্ছে। ডিজিটাল যুগ, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল কাজকর্ম আমরা করে দিয়েছি, কিন্তু আমাদের বেতন ভিত্তিকটা কিন্তু সেই পোস্টাল যুগেই পড়ে আছে। এটা কেন হবে? হ্যাঁ, আমরা কিন্তু সমস্ত রকম কাজ, আমরা যে এনএম লেভেলে, যে সাবসেন্টার লেভেলে কাজ করি, তাতে কিন্তু আমরা সম কাজ করি, কিন্তু সম বেতনের জায়গায় আকাশ পাতাল পার্থক্য সবাই বলে নিয়েছে। আবার আমি ওইটাই বলছি যে আমরা কাজ করব, সমস্ত কিছু করব, কিন্তু আমাদের বেতন কাঠামোর পরিবর্তন করে স্থায়ীকরণ করতে হবে। সমস্ত কিছু করব, অথচ আমাদের কাজটা, চাকরিটাই অস্থায়ী। এটা কেমনই একটা অড অড ব্যাপার যে আমাদের চাকরিটাই এখনো অস্থায়ী হয়ে আছে, অথচ আমরা এখনো 11 বছর ধরে আজ সমান পরিষেবা দিয়ে যাচ্ছি। তাই আজকে আমরা চাইছি সরকারের কাছে এইটুকু আবেদন করতে যে আমাদের এই বেতন কাঠামোর পরিবর্তন করে যেন আমাদের স্থায়ীকরণ করা হয়। মিমি গ্লাস হাউস, এখানে বিভিন্ন কোম্পানির প্লাইউড, ল্যামিনেট এবং হার্ডওয়্যার ফিটিংস এর যাবতীয় সরঞ্জাম সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও অ্যালুমিনিয়াম স্লাইডিং, এসএস রেলিং, পিভিসি দরজা ও মডুলার কিচেনের কাজও করা হয়। ঠিকানা আশালতা অ্যাপার্টমেন্ট, বান্ধব প্রেসের নিকট, খাগড়া বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9434611167। বহরমপুর শহরে সর্বপ্রথম সুগার, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রণজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরক স্কয়ার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে। যোগাযোগ নম্বর 7477-15253, 7477-99963। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ রয়েছে, হোস্টেলে থাকার সুব্যবস্থাও। তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চুয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464545।